অ্যাবাউট অল থিংসে জানা সকলকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও এক নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব লিমিটের কিছু প্রবলেম সম্পর্কে, যেখানে এপসাইলন ডেল্টা ডেফিনেশন ইউজ করে কিছু লিমিটে আমরা প্রবলেম সলভ করব। তো এর আগের ভিডিওতে আমরা লিমিট কাকে বলে, লিমিট অ্যাকচুয়ালি জ্যামেটিক মানে জিওমেট্রিক্যাল ডেফিনেশন আমরা বলে দিয়েছি। সো আজকের এই ভিডিওতে আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন ইউজ করে সামথিং লিমিটের কিছু প্রবলেম আমরা সলভ করব। তো প্রথমেই তোমাদেরকে বলে দিই যে অ্যাকচুয়ালি লিমিটের ডেফিনেশন কি। লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকাল টু এল, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি লিমিটের একটা রিপ্রেজেন্টেশন। তো এখানে বলা হয় যে ফর এনি এপসাইলন গ্রেটার দেন জিরো, দেন দেয়ার এক্সিস্ট এ ডেল্টা সাজ দ্যাট যেটা জিরো থেকে বড় হবে, এবং এটা ইমপ্লাই করে যদি ইফ মড অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, দেন ইটস ইমপ্লাই যে মড অফ এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন। তো বলছে কি যদি এপসাইলন মানটা জিরোর জন্য এমন একটা ডেল্টা খুঁজে পাবো যেখানে মড অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এটা ইমপ্লাই করবে যে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন হবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কি এক্স টেন্স টু এ এর জন্য এফ এক্স যে ফাংশনটা রয়েছে সেটা এল এ কি করছে কনভার্জ করছে, মানে ওখানে কি করছে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ডেফিনেশন অফ লিমিট, এটা আমরা অলরেডি একটা আগের ভিডিওতে আমরা আলোচনা করে নিয়েছি। তো এই যে ডেফিনেশনটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করে, এই ডেফিনেশনটা ইউজ করে এই প্রবলেমগুলো আমরা এখন সলভ করব। তো দেখো প্রথমেই যে এক নম্বর প্রবলেমটা, তো এটা আমরা সলভ করব। তো অ্যাকচুয়ালি আমাদের করতে হয় কি সামথিং, যে লিমিট এক্স টেন্স টু এ এর জন্য এফ অফ এক্স ইকাল টু এল, মানে আমাদেরকে এমন একটা ডেল্টা খুঁজতে হয় কার জন্য এপসাইলনের জন্য, যে কি হবে মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এটা ইমপ্লাই করবে যে মড অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন। ঠিক আছে, তো আমাদেরকে এটা দেখাতে হবে। তো অ্যাকচুয়ালি কি আমরা এটা অলরেডি পেয়ে যাই কোথা থেকে, সামথিং দেখো দেওয়াই আছে এক্স টেন্স টু সি হলে এক্স স্কোয়ারটা কি হবে। দেখো এখানে একটা জিনিস লিখেছি এফ এক্সটা, মানে অ্যাকচুয়ালি ফাংশনটা কি আছে সামথিং এরকম দেওয়া থাকবে, তো এখানে ফাংশনটা ওয়ান বাই এক্স এরকম একটা এরকম সো এরকম থাকে। ঠিক আছে, সো প্রথমেই প্রবলেমটা দেখো কি রয়েছে, লিমিট এক্স টেন্স টু সি যেখানে ফাংশনটা রয়েছে এক্স স্কোয়ার ইকাল টু সি স্কোয়ার। দেখো ফাংশনের ভ্যালুটা কত আসবে, সি স্কোয়ার আসবে বলছে, তো আমাদেরকে এটা কি করতে হবে এপসাইলন ডেল্টা ডেফিনেশন ইউজ করে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমেই বলে দিই যে আমাদেরকে কিছু কি লিখতে হবে, সামথিং লিখতে হবে ইফ ফর এনি এপসাইলন গ্রেটার দেন জিরো দেন দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন জিরো সাজ দ্যাট, এমন যে ইফ মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা দ্যাটস ইমপ্লাই মড অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন। ঠিক আছে, এবং এখানে ডেল্টাটা লেখা হয় যে এটা এপসাইলন, ডেল্টা ডিপেন্ডস অন এপসাইলন, এটা কেন হয় সেটা মানে আমরা অ্যাকচুয়ালি অঙ্ক করার সময় বলে দেবো। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে ভালোভাবে বুঝতে পারবে। দেখো এই যে ব্যাপারটা দেওয়া আছে অঙ্কটা, তো এখানে অ্যাকচুয়ালি কী রয়েছে এক্সটেন্স টু সি, আমরা কেন কি করছি যখন এক্সটেন্স টু এ হচ্ছে, মানে দেখো এখানে কি রয়েছে এক্সটেন্স টু এ এফ অফ এক্স, তখন আমরা লিখছি লিমিট মানে অ্যাকচুয়ালি মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। তো এখানে কি হবে অ্যাকচুয়ালি যে আমাদেরকে মানে অলরেডি গিভেন, অলরেডি উই হ্যাভ ফ্রম দ্য অ্যাবাভ কনটেক্সট কি রয়েছে, দেখো অ্যাকচুয়ালি দেওয়া আছে যে মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, ডেল্টা ডিপেন্ডস অন এপসাইলন। ঠিক আছে, তো এটা থেকে আমাদের কি জানতে হবে যে মড অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন। তো অ্যাকচুয়ালি কি নাও এভাবেই লিখবে, তো এফ অফ এক্সটা কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস যে এল টার্মটা রয়েছে কি সি স্কোয়ার, এটা রেখে দিলে এভাবে নর্মালি। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে এটা প্রমাণ করতে হবে লেস দ্যান এপসাইলন, এটা প্রমাণ করতে হবে, তো আমি এটা লিখতে পারি না এখন, আমরা নর্মালি কি করব এভাবে লিখবো যেটা কি হবে অ্যাকচুয়ালি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, সো মানে অ্যাকচুয়ালি কি এক্স মাইনাস সি এক্স প্লাস সি, তো মড অফ এক্স মাইনাস সি মড অফ এক্স প্লাস সি। দেখো এখানে একটা ভালোভাবে লক্ষ্য করতে হবে যে এখানে কি রয়েছে মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা,
এই যে মানটা অলরেডি আমাদেরকে গিভেন দেওয়াই আছে, তো এই মানটা আমরা অলরেডি জানি, বাট এটা কিন্তু জানি না। তো এটা কিভাবে বের করতে হয়? অ্যাকচুয়ালি দেখো, আমাদেরকে যে দেওয়া রয়েছে মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, তো এখানে কি করতে হবে, সামথিং যে ডেল্টার মানটা ধরে নিলাম, লেট উই অ্যাজিউম অ্যাজিউম ডেল্টা ইকাল টু ওয়ান। তো দেখো অ্যাকচুয়ালি ডেল্টার মানটা আমরা ওয়ান ধরে নিচ্ছি এখানে, কিন্তু দেখো এই যে ডেল্টার মানটা কি অ্যাকচুয়ালি ওয়ানই হবে, অন্য কিছু কি হতে পারে না? এটা নয়, যে ডেল্টার মানটা এক বা একাধিক হতে পারে, সামথিং তোমাদেরকে বললে বুঝতে পারবে ব্যাপারটা, যে যখন আমরা লিমিট করে থাকি তো অ্যাকচুয়ালি কি এপসাইলন ডেল্টাতে কি থাকে, এপসাইলন ডেল্টাতে অ্যাকচুয়ালি এপসাইলন এবং ডেল্টার মধ্যে একটা ডেফিনেশন, মানে অ্যাকচুয়ালি কি রিলেশন। তো কি যে অ্যাকচুয়ালি কি করে আমরা, যে যদি এক্স ইকাল টু এ বিন্দু নিই, তবে কি এর লেস দেন, মানে অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে এ মাইনাস ডেল্টা এবং এ প্লাস ডেল্টার জন্য আমরা কি পাই, এফ অফ এক্স প্লাস এপসাইলন বা এফ অফ এক্স মাইনাস এপসাইলন। তো জাস্ট একটা রিলেশনশিপ বিটুইন এপসাইলন অ্যান্ড ডেল্টা। সো এর জন্য আমরা যে পার্টিকুলার যে ভ্যালু পাবো ডেল্টার মান, সেরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি লিমিটের ক্ষেত্রে অঙ্কতে আমরা কোনো পার্টিকুলার, ধরো যদি সামথিং এফ অফ এক্স ইকাল টু যদি এক্স স্কোয়ার নিই এবং এই এটা যদি এক্স ইকাল টু দুই বিন্দুতে নিই, তাহলে ভ্যালু কত পাবো, অ্যাকচুয়ালি চার পাবো, এটা তো পার্টিকুলার, এতে কোনো মানে কনফিউশন নেই। কিন্তু লিমিটের ক্ষেত্রে হয় কি, আমরা কোনো অ্যাকচুয়াল ফাংশনের কোনো ভ্যালু পাই না। দেখো এখানে এফ এক্স মানে অ্যাকচুয়ালি যে ফাংশনটা রয়েছে এটা সি স্কোয়ার, এটা কিন্তু লিমিট অফ এ ফাংশন বলা হয়, কিন্তু এখানে লিমিটের কোনো প্রয়োজনই হয় না। লিমিট দরকার কখন হয়, যখন একটা আনডিফাইন্ড ফাংশন ফর এ ফিক্সড পয়েন্ট, একটা বিন্দুর জন্য ওটা কী হয়, ওটা ডিফাইন হয় না, তখন সেই ফাংশনের জন্য আমরা কি করি, লিমিট অ্যাকচুয়ালি বের করে থাকি। কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিমিট অফ ফাংশন বলা হচ্ছে। তো এখানে কি হয়, শুধুমাত্র এপসাইলন এবং ডেল্টার মধ্যে একটা রিলেশনশিপ আমরা বের করি। তার জন্য এটা কোনো কথা নয় যে ডেল্টার মানটা আমাকে ওয়ানই নিতে হবে বা দুই নিতে হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখো এবার অ্যাকচুয়ালি কি হয়, এখানে যখন আমরা যে মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ওয়ান নিলাম, ঠিক আছে, তাহলে ওয়ান নিলে কি হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা, দেখো এক্স মাইনাস সি একটা পজিটিভ হবে আর একটা কি হবে, এক্স মাইনাস সি নেগেটিভ ওয়ান হবে। তো এটা হলে কি হবে, এক্সের মানটা দেখো ওয়ান প্লাস সি হবে, আর এটা মানটা কত, যদি দুদিকে মাইনাস দিয়ে অন করলে কি হবে, এক্স মাইনাস সি গ্রেটার দেন মাইনাস ওয়ান, সো এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান প্লাস সি। তো অ্যাকচুয়ালি এক্স বিলং করছে কোথার কোথায়, রেঞ্জটা কোথায়, দেখো এক্স মানে সি মাইনাস ওয়ান থেকে বড়, সি মাইনাস ওয়ানের থেকে বড় এবং সি প্লাস ওয়ানের থেকে ছোট, এই যে রেঞ্জটা সেই রেঞ্জের মধ্যে কি করছে, এটা বিলংস করছে। কিন্তু দেখো এই যে সিটা অ্যাকচুয়ালি কি টেন্স টু পয়েন্ট, ঠিক আছে, তো পার্টিকুলারলি আমরা এইভাবে নিতে পারবো না, কারণ এটা কি মড এক্স ভ্যালুটা নিতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটা একটু ধ্যান রাখতে হবে যে এখানে কি আমরা শুধু সি লিখবো, সি লিখবো না, অ্যাকচুয়ালি মড এক্স যে ভ্যালুটা সেই ভ্যালুটা নিবো, ঠিক আছে। দেখো আমরা কি এই যে ফাংশনগুলো পাচ্ছি, তো আমরা কি অ্যাকচুয়ালি অন্তত পক্ষে কতটা আমরা অ্যাপ্রোচ করতে পারছি সেটা ডিপেন্ড করে, তার জন্য কি হবে এক্সের মানটা কি হবে লেস দ্যান, দেখো লেস দ্যান বলছে এক্সের মানটা কি হবে ওয়ান প্লাস মড অফ সি থেকে ছোট। তাহলে অ্যাকচুয়ালি ভ্যালুটা কোনটা নিবো আমরা, এই ডান দিকের পার্টটা নিবো, এই যে পার্টটা এর থেকে বড় সেটা নিবো না, মানে ওর থেকে ছোট যে মানগুলো সেই মানটা নিবো। কারণ কি অ্যাকচুয়ালি লিমিটের ক্ষেত্রে কি হয়, দেখো সামথিং খুবই কম মানে ডিফারেন্সটা আমরা চেক করে থাকি, তার জন্য এই যে ভ্যালুটা সেটা নিবো। এবার দেখো আমাদের কি এই তো ভ্যালুটা আমরা জানি অলরেডি, মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা হবে, এবং এই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে কার সাহায্য নিয়ে, এখানে এই যে অলরেডি দেওয়া আছে যেটা, এবং ডেল্টা মানটা আমরা ধরে নিলাম ডেল্টা ইকাল টু ওয়ান, সেটা ইউজ করে। তো এখানে দেখো এক্স এর মানটা আমরা কি ধরে নিলাম, যে মড অফ সি প্লাস ওয়ান, তো অ্যাকচুয়ালি কি দরকার আমাদের, এক্স প্লাস সি তার মড দরকার। তো অ্যাকচুয়ালি কি দেখো এখানে কি মানে অ্যাকচুয়ালি সি নিচ্ছি, তার মানে কি মড সি ভ্যালু নিচ্ছি, তাহলে কি হবে টু ইন্টু মড সি প্লাস ওয়ান, এই যে ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে গেলাম, কোথা থেকে, এই যে ডেফিনেশনে যেটা দেওয়া ছিল সেটা থেকে আমরা পেয়ে গেলাম। তো অ্যাকচুয়ালি ওটাই আমরা ইউজ করবো এখানে। তো একটু ভালো করে লক্ষ্য করবে ব্যাপারটা, যে এখানে দেখো যখন মড অফ এক্স মাইনাস সি আর এটা এই ব্যাপারটা রয়েছে, তো এই ভ্যালুটা কত পেলাম এখান থেকে, দেখো এখানে পেয়েছি কত, যে ভ্যালুটা পেয়েছি ওয়ান প্লাস টু মড সি। তো এই ভ্যালুটা আমরা বসিয়ে দেবো এখানে, তো ওয়ান প্লাস টু মড সি পেয়ে গেলাম, ঠিক আছে। দেখো এবার এই যে পার্টটা রয়েছে সে পার্টটা কত, অ্যাকচুয়ালি আমাদেরকে দেওয়া আছে কি লেস দ্যান ডেল্টা, সো এখানে লেস দ্যান দিতে হবে এবং ডেল্টা। দেখো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন। তো এখানে কি করতে হবে অ্যাকচুয়ালি, যদি আমরা ওয়ান প্লাস টু মড সি রয়েছে, এখানে যদি ডেল্টার মানটা আমরা এপসাইলন বাই ওয়ান প্লাস টু মড সি ধরে নিই, তবে অ্যাকচুয়ালি কেমন পাবো, দেখো এটা কি হবে অ্যাকচুয়ালি এপসাইলন হয়ে যাবে। তো দেখো এই যে ব্যাপারটা, এটা এটা কি হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে তো এটাই প্রমাণ করতে হবে। তো দেখো আমরা কি করলাম, ডেল্টার জায়গাতে কি পুট করেছি, ডেল্টা ইকাল টু কি পুট করেছি, ওয়ান বা ইপসাইলন বাই ওয়ান প্লাস টু মড সি। দেখো এই যে ডেল্টা, আমরা বলে থাকি ডেল্টা ডিপেন্ডস অন এপসাইলন, মানে ডেল্টা নির্ভর করছে কি এপসাইলনের উপর। তো দেখো অ্যাকচুয়ালি কি ডেল্টা যেখানে থাকে সেখানে কি করতে হয়, এপসাইলন নিয়ে আসতে হয়।
তার জন্যই এপসলনের মানটা দেখো আমরা ধরছি, তো মানে ডেল্টা ডিপেন্ডস করছে কার উপর, এপসলনের মানটা কেমন ভাবে নিতে হবে তার উপর নির্ভর করে আমরা কি ডেল্টার মানটা, এই যে ডেল্টার মানটা ধরেছি, তার জন্য বলা হয় যে ডেল্টা ডিপেন্ডস অন এপসাইলন। এই যে ব্যাপারটা দেখবে ক্লাসে কিন্তু স্যাররা বলে না যে ডেল্টা ডিপেন্ডস অন এপসাইলন বলে, কিন্তু আসলে কেন যে হয় সেটা কিন্তু ভালোভাবে বলে না, এই যে ব্যাপারটা। তাহলে কি আমি যে তোমাদের ক্ষেত্রে স্যার, তো আমি যে বলছি তা বলে যে বিশাল ব্যাপার তা নয়, ঠিক আছে, আমিও একটা স্যার নই, নর্মালি তোমার থেকে ধরো একটু কম বা বেশি জানি, এতটাই ডিফারেন্স, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ডেল্টা ডিপেন্ডস অন এপসাইলন, এই যে ব্যাপারটা তোমাদেরকে বলেছিলাম আগের ক্ষেত্রে যে কেন হবে, তো সেটা বলবো, তো এখন এটা বলে দিলাম, তো বুঝতে পারলে খুব ভালো লাগবে। দেখো অ্যাকচুয়ালি কি, দেখো এই যে মড অফ এক্স মাইনাস সি লেস দেন এপসাইলন, এটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি বের করে ফেলেছি, সো হেন্স আমরা কি লিখবো যে মড অফ এক্স মাইনাস সি মানে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লেস দেন এপসাইলন। কার জন্য? ফর ফর অ্যাকচুয়ালি দেখো আমাদেরকে কি বের করতে হয় এখানে এপসাইলন ডেল্টার মধ্যে ডেফিনেশন, তো ডেল্টাটা কেমন হয়েছে যে ডেল্টা এপসাইলন সেটা অ্যাকচুয়ালি আমরা বের করেছি কত, দেখো প্রথমেই আমরা ভ্যালু নিয়েছিলাম কত, দেখো ডেল্টার মানটা ওয়ান নিয়েছিলাম, এই যে দেখো এখানে ডেল্টার মানটা ওয়ান নিয়েছিলাম, সো ডেল্টার মানটা ওয়ান হলো, এবং এখানে কি নিয়েছে আরেকটা সামথিং এপসাইলন বাই ওয়ান প্লাস টু মড সি, এই যে ভ্যালুটা বের করেছি। দেখো অ্যাকচুয়ালি কি ডেল্টার মানটা খুবই তো ক্ষুদ্র হয়, এপসাইলনটা খুবই ক্ষুদ্র হয়, তার জন্য আমাদেরকে নিতে হয় কি এখানে ইনফিমাম। ইনফিমাম মানে তো তোমরা সকলে জানো যে অ্যাকচুয়ালি কি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, মানে সব থেকে ছোটোর মধ্যে কোন ছোটোটা, ঠিক আছে, সেটা হচ্ছে ইনফিমাম। তো এটা হচ্ছে কি ডেল্টার মানটা হচ্ছে এটা, তো অ্যাকচুয়ালি দিস মানে কি অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মেন রিলেশন বিটুইন ডেল্টা অ্যান্ড এপসাইলন ফ্রম দিস এক্সপ্রেশন, লিমিটেড এক্সপ্রেশন, যেটা আমরা কি এপসাইলন ডেল্টা দ্বারা সলভ করলাম। দেখো এখানে একটা কথা বলা দরকার যে মড অফ এক্স প্লাস সি, এখানে যদি আমরা শুধুমাত্র এই ভ্যালুটা না বসাই তবে কি থাকবে, এক্স থাকবে, এবং এখানে বলছে যে এক্স টেন্স টু সি, মানে এক্স এর কোনো আমরা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল তার কোনো একটা ফিক্সড মান পাচ্ছি না, তার মানে লিমিটের যে উদ্দেশ্য একটা ভ্যালুর জন্য মানটা পেতে হবে সেই উদ্দেশ্যটাই আমাদের কি হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি সেটা অ্যাপ্রোচটা মানে কি ফুলফিল হচ্ছে না, সো এখানে তো এক্স প্লাস সি রাখা যাবে না, তার জন্য কি ডেল্টাকে এমন করে ধরে নিয়ে এই যে মড অফ এক্স মাইনাস সিটাকে ধরে নিয়ে ভ্যালুটা বের করি, সেখানে কি হয় তার পরিবর্তে ডেল্টা এপসাইলনটা ইনফিমাম অফ ওয়ান কমা এপসাইলন বাই ওয়ান প্লাস টু মড সি এই আকারে বেরোয়, ঠিক আছে। তো দেখো এই ব্যাপারটা বুঝতে পারলে, এবং সেকেন্ড প্রবলেম যেটা রয়েছে যে লিমিট এক্স টেন্স টু সি ওয়ান বাই এক্স ইকাল টু ওয়ান বাই সি, ঠিক আছে, এই ব্যাপারটা আমরা এখন করব। দেখো এই যে সেকেন্ড প্রবলেমটা রয়েছে লিমিট এক্স টেন্স টু সি ওয়ান বাই এক্স ইকাল টু ওয়ান বাই সি ফর সি গ্রেটার দেন জিরো, মানে সি এর ভ্যালুটা কি হবে জিরো থেকে বড় হবে, তো অ্যাকচুয়ালি আমরা কি করবো সিমিলারলি ভাবে ওখানে লিখে নিব যে অ্যাকচুয়ালি দেখো আমরা শর্টে লিখছি কারণ ভিডিওটা বড় হয়ে গেলে অসুবিধা হবে, খুব বেশি বড় করা যাবে না। তো দেখো ইফ ফর এনি এপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট এ ডেল্টা জিরো থেকে বড় হবে, এবং সেটা কেমন হবে সাচ দ্যাট যে মড অফ এক্স মাইনাস, এখন অ্যাকচুয়ালি দেখো এখানে কি সি রয়েছে, সো আমি ওটাই নিলাম এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এবং এটা ইমপ্লাই করবে এমনভাবে যে এটা এটা লিখবে না অ্যাকচুয়ালি বাংলাতে, মানে ইংলিশে লিখবে যে ইমপ্লাইজ দ্যাট যে মড অফ এফ অফ এক্স মানে অ্যাকচুয়ালি কী রয়েছে এখানে ওয়ান বাই এক্স রয়েছে মাইনাস এল হবে, সো সামথিং ওটাই লিখলাম আমি। তো দেখো এটা কী হবে এপসাইলন থেকে ছোটো হবে, ঠিক আছে, তো এটা আমাদেরকে অ্যাকচুয়ালি প্রুভ করতে হবে। তো অলরেডি আমাদের ক্ষেত্রে কী দেওয়া রয়েছে, দেখো এটা দেওয়া রয়েছে যে মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এটা ডেল্টা ডিপেন্ডস অন এপসাইলন, এটা আমাদের কি দেওয়া রয়েছে, এই যে ভ্যালুটা এটা আমাদের মানে কিছু দেওয়া রয়েছে, সো এটাকে আমরা ইউজ করে পরবর্তী প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে। দেখো নাও আমরা কি লিখে নেব, দেখো যে মড অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই সি কেমনভাবে যে এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন, তো এটা কি করতে হবে লেস দ্যান এপসাইলন করতে হবে, তো আগের অঙ্কটা তো আমরা বললাম কীভাবে করবে, তো সিমিলারলি ভাবে দেখো এখানে কী রয়েছে যে অ্যাকচুয়ালি লস আউটটা করলে কী হবে এক্স সি অ্যাকচুয়ালি সি মাইনাস এক্স, তো অ্যাকচুয়ালি আমরা এটা লিখতেই পারি এভাবে যে এক্স মাইনাস সি অ্যান্ড অলসো এটা রেখে দিলাম ধরো এখানে কী রয়েছে সি এক্স থাকছে, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু ভালো করে বুঝতে হবে ব্যাপারটা যে মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা, এই যে ভ্যালুটা এটা কিন্তু অলরেডি আমরা জানি, কিন্তু নিচে যে ওয়ান বাই সি এক্স রয়েছে সেই ভ্যালুটা কিন্তু আমরা জানি না, তো আমরা কী করবো আগের ভিডিওতে দেখো ওটাতে কী করলাম, ভিডিওটাতে যে অঙ্কটা করার সময়তে ধরেছিলাম ডেল্টা ইকুয়াল টু ওয়ান, সিমিলারলি হবে এখানেও আমাদের কেমন একটা জিনিস ধরতে হবে যে যাতে করে অঙ্কটা আমরা কী করতে পারি সি এক্স এর ভ্যালুটা বের করতে পারি যেটা এপসাইলন ডেল্টা দিয়ে আসবে এরকম একটা রিলেশন দিয়ে। দেখো সামথিং মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা রয়েছে, ঠিক আছে, তো দেখো ওখানে কি ছিল সামথিং, এখানে পারটা গুণ ছিল মানে কি পরপর ছিল, বাট এখানে কি ডিভিশন আকারে আছে ভাগ আকারে রয়েছে, সো এই যে ডিভিজিবিলিটির জন্য আমাদেরকে ধরতে হবে কি ডেল্টাটা সামথিং
মানে অ্যাকচুয়ালি কি ডিনোমিনেটর এবং নমিনেটর অর্থাৎ রেশনাল ফর্মে ধরতে হবে। কেমন ভাবে? সামথিং ধরে নিলাম যে এই যে ডেল্টার মানটা, ডেল্টা ইকুয়াল টু কত, সামথিং ধরে নিলাম c/2। দেখো এটা কেন ধরলাম একটু বুঝতে হবে, যে ব্যাপারটা যে কত ধরলে সুবিধা হবে। তুমি এখানে c/2 নিলাম, তুমি এখানে c/3 নিতে পারো বা c²/c নিতে পারো, কোনো অসুবিধা নেই, মানে কোনো নো প্রবলেম, কারণ ডেল্টা কোনো ডিপেন্ড করে না কারোর উপর। তুমি যেরকম নিবে সেরকম অ্যান্সার বেরোবে, বাট সি এর মানে তো তুমিও জানো না, স্যারও জানে না যে সি এর মানটা কত। সো সেটা ব্যাপার নয় যে সি এর মানটা তোমাকে এটা নিতে হবে। তো দেখো এটা নিলে কেমন সুবিধা হবে আমার, মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান c/2। দেখো আবার ভাঙতে যাচ্ছি না, সুবিধা হবে, তার জন্য আমি একবারে লিখে দিচ্ছি ব্যাপারটা যে এক্স এর মানটা কত হবে। মানে অ্যাকচুয়ালি এ মাইনাস ডেল্টা হয়, তার মানে অ্যাকচুয়ালি কি, দেখো এখানে যে এক্স মাইনাস এ রয়েছে মানে কি সি মাইনাস c/2, আর এটা কী হবে সি প্লাস c/2। তাহলে অ্যাকচুয়ালি কত, এটা হচ্ছে c/2 হবে আর মড এক্স, আর অ্যাকচুয়ালি এটা কত 2c + c, মানে কি 3c/2। তো দেখো এখানে যে এই আমরা সবসময় কী করি, মড এক্সের ভ্যালুটা সব থেকে ছোট যেটা চিনি সেটা নিই, মানে এইটা নিই। কিন্তু দেখো যখন আমাদেরকে cx টা বের করতে হবে, মানে 1/cx, তখন এটা কী হবে বড় হয়ে যাবে। সো এই পার্টটা আমরা নিব না, এটা কিন্তু বুঝতে ভালো হবে। তাহলে আমরা কোন পার্টটা নিব অ্যাকচুয়ালি, এই যে এই দিকে পার্টটা রয়েছে মানে c/2 থেকে বড়, c/2 থেকে বড় যে এক্স এর ভ্যালুটা, এই পার্টটা নিব। কেন নিব? কারণ যখনই আমরা 1/x করব তখন কী হবে, এই যে সাইনটা এটার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। বাট এটার ক্ষেত্রে কি দেখো নর্মালি চেঞ্জ হয়ে যাবে, মানে যেটা আমরা নিতে সুবিধা হবে কারণ ছোট হবে ভ্যালুটা, সেটা নিব। তাহলে এখানে যদি আমরা মানে অ্যাকচুয়ালি ওটাকে ঘুরে লিখি তাহলে কেমন হবে, মড এক্স গ্রেটার দ্যান c/2। তো এটা যদি উল্টে দিই তাহলে কি হবে, দেখো 1/x সামথিং, এটা কি হবে তখন এটা 2/c হয়ে যাবে, ঠিক আছে সামথিং। দেখো আমাদের কি দরকার অ্যাকচুয়ালি, 1/cx দরকার। সো এখানে যদি আমরা 1/cx দিয়ে গুণ করে দিই তবে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত হবে, 1 মানে 2/c². দেখো এই যে মানটা পেয়ে গেছি কার দ্বারা, ডেল্টা ইকাল টু c/2 ধরে নিয়ে, ডেল্টা ইকাল টু c/2 ধরে নিয়ে মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টাকে ইউজ করে ভ্যালুটা কত পেলাম, 1/cx এর, যেটা লেস দ্যান 2/c², ঠিক আছে। তো এই ভ্যালুটা আমরা ইউজ করব, তো 2/c² টাকে মড দিলে খুব ভালো হয়। তো দেখো এখানে আমরা বসাবো যে 1/cx এর ভ্যালুটা কত, সামথিং এসছে লেস দ্যান, যেহেতু লেস দ্যান আমাদেরকে দিতে হবে এখানে, সো এটা কত 2/c তার হোল স্কোয়ার ইন্টু, দেখো এই যে ভ্যালুটা সেটা কত আমরা জানি অলরেডি, ডেল্টা, এটা ডেল্টা। তো আমাদেরকে প্রমাণ করতে হবে অ্যাকচুয়ালি এপসাইলন, এপসাইলন প্রমাণ করতে গেলে কি লাগবে সামথিং, দেখো এখানে ডেল্টার মানটা কি, তো এপসাইলন আকার নিয়ে আসতে হবে, তার মানে কি এটা 2/c² রয়েছে এভাবে, ইন্টু এটা যদি এপসাইলন দিই তবে এখানে কি করতে হবে সামথিং গুণ করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে, সেটা হবে কি মড অফ c² / 2 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে ডেল্টার মানটা কত, ডেল্টার মানটা অ্যাকচুয়ালি আমরা এরকম পাচ্ছি সামথিং, তখনই কি হবে এই তো 2 তো কেটে যাবে, এটাও কেটে যাবে, তখন এটা এপসাইলন হয়ে যাবে। তো তার মানে অ্যাকচুয়ালি কি ডেল্টার মানটা আমরা কত নিচ্ছি, সো ডেল্টাটা আমরা এমনভাবে পাচ্ছি যে ওইটা হবে কত সামথিং, ওখানে ধরে নিয়েছিলাম দেখো c/2, এবং এখানে কত পাচ্ছি ডেল্টার মানটা, এপসাইলন ইন্টু মড c² / 2, এই যে ভ্যালুটা পাচ্ছি এটাও কিন্তু অ্যাকচুয়ালি কি ইনফিমামটাই হবে তাদের ভ্যালুটা। তার মানে কি যে ফর আমরা ধরে নিয়েছিলাম যে ইফ ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্টেড ডেল্টা, তার মানে কি দেয়ার এক্সিস্টেড ডেল্টা ইন সাচ এ ওয়ে দ্যাটস ইমপ্লাইজ দ্যাট মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা, ইটস ইমপ্লাইজ দ্যাট মড অফ এক্স মাইনাস সি মড অফ f(x) - l লেস দেন এপসাইলন, মানে কি অ্যাকচুয়ালি এখানে কি মড অফ 1/x - 1/c লেস দেন এপসাইলন ফর ডেল্টা ইকাল টু ইনফিমাম অফ c/2 εc² / 2, এই যে ভ্যালুটার জন্য এটা হবে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো সিমিলারলি ভাবে আর একটা প্রবলেম করছি, দেখো দেখো এই প্রবলেমটা সলভ করব, তো আবার যে সিমিলারলি ব্যাপারটা হচ্ছে সব ক্ষেত্রে সিমিলারলি ওটাই হবে, তো আবার অতটা লিখছি না, নর্মালি আমরা লিখে দিলাম যে মড অফ মানে অ্যাকচুয়ালি কি এক্স মাইনাস অফ মাইনাস মানে অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাবে +1 লেস দ্যান ডেল্টা, এটা অলসো ডিপেন্ডস অন এপসাইলন, এটা তো বললাম আগে। তো এটার জন্য আমাকে কি খুঁজতে হবে যে মড অফ মানে এই যে ভ্যালুটা রয়েছে মানে x + 5/2x + 3 - 4 লেস দেন এপসাইলন, এটা আমাকে প্রমাণ করতে হবে, কার জন্য এমন একটা ডেল্টা খুঁজে পেতে হবে যেটা রিলেশন বের করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা করব। তো নাও এখন কি হবে, সামথিং মড অফ x + 5/2x + 3 - 4, এটা অ্যাকচুয়ালি ভ্যালুটা বের করতে হবে, দেখো কেমন হবে। তাহলে x + 5/2x + 3 - 8x - 12 = 7x - 7x - 7/2x + 3। সো ওপরেটা কত হবে, দেখো অ্যাকচুয়ালি যেটা রয়েছে কত
7 × 7, সো সামথিং 7টা বের করে দিলাম, আর মাইনাস তো মডের মধ্যে থাকলে কোনো প্রবলেম কিছু হবে না, সো ওটা এক্স মাইনাস ওয়ানটা এভাবে থেকে যাবে, নো প্রবলেম, আর অলসো 2x + 3 এটা থেকে গেল, ঠিক আছে। তো দেখো অলরেডি গিভেন যে অ্যাকচুয়ালি মাইনাস নয়, এটা সরি এটা প্লাস হবে, সো এই যে ব্যাপারটা অলরেডি আমরা কি জানি, x+1 যেটা ডেল্টা ওটা আমরা অলরেডি জানি, কিন্তু দেখো এখানে কি রয়েছে যে একটা এক্সট্রা টার্ম রয়েছে 1/2x+3, ঠিক আছে। এই দেখো এখানে কি রয়েছে, একটা 2x+3 কেমন ভাবে আছে, যেটা নিচে রয়েছে, সো আমাদেরকে কি আগে যে অঙ্কটা করলাম সিমিলারলি ভাবে ধরতে হবে, কেমন ধরবো দেখো, যে গিভেন অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, এখানে রয়েছে মানটা যে মড অফ x+1 লেস দ্যান ডেল্টা, তো আমরা ধরে নিলাম যে ডেল্টার মানটা সামথিং কোণে কত ধরেছিলাম, c/2 ধরেছিলাম, সো এখানে অ্যাকচুয়ালি দেখো সি বলে কোনো কিছু নাই, সো নর্মালি আমরা ভ্যালু নিতেই পারি একটা, সামথিং ধরে নাও 1/2 নিলাম, ঠিক আছে, সো এরকম ভ্যালু নিতেই পারি, কোনো ব্যাপার সুবিধা না, বা মাইনাস যদি 1/2 নিই তবে কেমন হবে, সামথিং এটাই ধরলাম, ধরো ডেল্টা ইকাল টু -1/2, আমিও জানি না যে কত হবে, ঠিক আছে, সো নর্মালি এরকম ধরলে কোনো প্রবলেম নাই, যে তুমি নর্মালি করবে ক্যালকুলেশন সো হয়ে যাবে। তো দেখো সামথিং x+1 লেস দ্যান -1/2, ঠিক আছে, তো -1/2 নিলে তাহলে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত হবে, এ মাইনাস ডেল্টা, মানে কি এটা মাইনাস ওটা, মানে 1+1/2 এক্স, অ্যান্ড এটা +1/2, মানে অ্যাকচুয়ালি মাইনাস থাকবে, সো এটা কত, 2 কে 2 + 1, মানে অ্যাকচুয়ালি 3/2 লেস দ্যান এক্স, মড এক্স লেস দ্যান 1/2, তো এক্সের মানটা কত হচ্ছে 3/2 থেকে 1/2 রেঞ্জের মধ্যে থাকছে এবং ওপেন ইন্টারভ্যালে, ঠিক আছে। সো দেখো অ্যাকচুয়ালি কি মড এক্সের ভ্যালুটা কত, তাহলে 1/2, সামথিং আমাকে কত নিতে হবে, 1/2x+3, মানে উল্টাতে হবে, তার মানে কি আমরা আগের মানে অ্যাকচুয়ালি অঙ্কটাতে আমরা বললাম যে এই ভ্যালুটা নিলে হবে না, সামথিং আমাকে পিছেরটা নিতে হবে, তাহলে কি অ্যাকচুয়ালি নিতে হবে কোনটা, যে মড এক্সের ভ্যালুটা যেটা হচ্ছে কত, বড় 3/2 থেকে, সো এই ভ্যালুটা আমাকে নিতে হবে, সামথিং দেখো এখানে কি বলেছে 1/2x+3, মানে কিছু উল্টাতে হবে, উল্টালে কি সামথিং দেখো মড অফ এক্স নিচে থেকে গেল এবং এটা উল্টে গেলে 2/3 হয়ে যাবে, এবং সিমিলারলিভাবে 1/2x হবে, সো এখানে যদি 2x নিই তাহলে অ্যাকচুয়ালি কত হবে এটা, সো 1/3 রয়ে যাবে, আর 2x+3 যদি নিই তবে সামথিং নিচে 3, মানে অ্যাকচুয়ালি দেখো 1/3 রয়েছে, সো যেমন নিচে নর্মালি 3 নিয়ে নিয়েছি, সামথিং এখানে তো 3 নিতেই পারি ওভাবে, তাই না, সো দেখো এখানে কি 2x+3 নিয়েছি, তার মানে এখানে কী হবে 3 নিব, তার মানে 1/6 হয়ে যাবে, আর এটা অ্যাকচুয়ালি ভ্যালু মানে কি ভ্যালুটা পাচ্ছি কত, সামথিং 1/6 আকারে, মানে 1/6 আকারে এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি, ঠিক আছে। সো দেখো আমরা যেহেতু ভ্যালুটা ডেল্টা ইকাল টু -1/2 নিলাম, তার জন্য এরকম আসলো, যদি এখানে কি নিতে তুমি 1/2 নিতে তাহলে ভ্যালুটা আলাদা আসতো, সো সেটা কোনো ম্যাটার করে না, আমি তো আগেই বলেছি, তো ব্যাপারটা হচ্ছে দেখো এখানে কি যে অলরেডি এখানে তো 7 রয়েছে একটা, আর এই ভ্যালুটা তুমি পেয়ে গেলে, এই ভ্যালুটা কত পেলে যে 1/6, যেটা কত হবে লেস দ্যান হবে অবশ্যই, তো এটা কিন্তু ভুলবে না, সবাই ভুলে গেলে প্রবলেম হবে, অঙ্কটা ভুল হয়ে যাবে, আর এটা মানটা কত জানো, অলরেডি জানো যে ডেল্টা, সো 7/6 × ডেল্টা, অ্যাকচুয়ালি আমাদের কী দরকার এখানে, এপসাইলন দরকার, সো এই ভ্যালুটা কত হবে, সামথিং 7/6 × এপসাইলন × 6/7 নিতে হবে, তার মানে ডেল্টাটা কেমন এরকম নিতে হবে, তবেই তো এটা কী হবে এপসাইলন হবে, তার মানে অ্যাকচুয়ালি ডেল্টার মানটা কত ধরলাম আমরা, দেখো এখানে দেখো আমরা কত নিয়েছি 6 এপসাইলন/7, ঠিক আছে, এই যে ভ্যালুটা নিয়েছি এটা হচ্ছে কি ডেল্টার ভ্যালু, আর আগে কত নিয়েছিলাম ডেল্টা ইকুয়াল টু -1/2, তো অ্যাকচুয়ালি দেখো অঙ্কটার মানে অ্যান্সারটা কী হবে, ডেল্টা এপসাইলন কত হবে, সামথিং ইনফিমাম অফ কত, সামথিং ধরেছিলাম -1/2, 6 এপসাইলন/7, এই যে ভ্যালুটা এটা হবে কি, এই যে ম্যাথামেটিক্যাল প্রবলেমের জন্য ভ্যালুটা হবে। তো এই জায়গাটা সবাই মনে রাখবে যে এখানে কোনো আশ্চর্য ব্যাপার নয় যে এখানে কত নেবে তুমি, কিন্তু তোমাকে একটু বুদ্ধি করে নিতে হবে, যদি তুমি রেসিপ্রোকাল আকারে নাও সেটা ডিপেন্ড করবে কার উপর, যে এটা রেসিপ্রোকাল আকারে ভ্যালুটা আছে কিনা তার উপর ডিপেন্ড করবে, তো এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেখো এই যে প্রবলেমটা রয়েছে এটা নর্মালি সলভ হবে, কিন্তু একটু ব্যাপার রয়েছে, সংকটটা করতে গেলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কেন কি হয় তা, সো আবারও লিখছি না, দেখো সামথিং হালকা লিখছি, যে দেখো ইফ ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0, দেন দেয়ার এক্সিস্ট এ ডেল্টা সাচ দ্যাট 0 থেকে বড়, অ্যান্ড অলসো বি x-2 লেস দ্যান ডেল্টা ফর অ্যাকচুয়ালি কি যেটা ইমপ্লাই করবে, যে ইটস ইমপ্লাইজ দ্যাট এই যে ফাংশনটা রয়েছে fx ফাংশনটা, fx-4/5 সেটা কি হবে এপসাইলন থেকে ছোট হবে। তো দেখো প্রথমেই তো অলরেডি তোমরা বুঝতে পারছো যে এখানে কী রয়েছে, মড অফ x-2 লেস দ্যান ডেল্টা, অ্যান্ড অলসো ইটস ডিপেন্ডস অন এপসাইলন, সো নাও এখন আমরা কী করব, যে x³-4
বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান যে ফাংশনটা রয়েছে, এফএক্স ফাংশন মাইনাস ফোর বাই ফাইভ, এটা আমাদেরকে অ্যাকচুয়ালি কী করতে হবে, এটাকে লেস দ্যান এপসাইলন সেটা প্রমাণ করতে হবে। তো সামথিং আমরা কী করব, দেখো একটু ভেঙে নিই, তাহলে সুবিধা হবে এক্সপ্যানশন করে নিলে। তো এক্স কিউ মাইনাস ফোর তো রয়েছেই, সামথিং এর সঙ্গে ফাইভ একটা মাল্টিপ্লাই হবে, অ্যান্ড অলসো ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এবং এটা হবে কত ভ্যালুটা দেখো, তোমরা একটু ক্যালকুলেশন ভালোভাবে করে নেবে, আমি নর্মালি করে দিলাম তাহলে খুব আমার সুবিধা হবে তার জন্য। তো ফাইভ এক্স কিউ মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর বাই ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অ্যাকচুয়ালি এই যে কিউবিক ফাংশনটা রয়েছে, সো এটা এক্স ইকাল টু টু বিন্দুতে মানে সমাধান হবে, তার জন্য তুমি একটা পাবে কি সামথিং এক্স মাইনাস টু এরকম আকারে পাবে, এবং বাকিটা হবে কত ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ, ঠিক আছে। তো ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা তো থেকেই যাবে। দেখো আমরা অলরেডি যেটা পেয়েছিলাম যে মড অফ এক্স মাইনাস টু লেস দ্যান ডেল্টা, এটা দেখো এখানে একটু আমরা পেয়ে গেছি অলরেডি, অলরেডি এটা আকারটা পেয়ে গেছি, তো আমাদের অঙ্কতে মানে অ্যাকচুয়ালি এটা দেখে বুঝতে পারবো যে অঙ্কটা আমাদের ভুল হচ্ছে না, সো আমরা সঠিক পথে যাচ্ছি। তো নর্মালি দেখো এখানে আমরা কী লিখবো, যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ বাই ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু মড অফ এক্স মাইনাস টু। দেখো অ্যাকচুয়ালি এই যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু একটা বইয়ের অঙ্ক, ঠিক আছে, অবশ্য সব কিছুই তো বইয়ের অঙ্ক হয়, তো এটাও একটা বইয়েরই অঙ্ক। সো এখানে একটা বাউন্ডারি কন্ডিশন থাকে, যে কন্ডিশনের জন্য সবাই ভয় করে যায় যে অ্যাকচুয়ালি কীভাবে সলভ করা যাবে, সো ওটা প্রবলেম হয়, তার জন্য আমি অঙ্কটা অ্যাকচুয়ালি চুজ করলাম তোমাদেরকে বোঝানো দরকার। দেখো সামথিং এই যে রয়েছে অলরেডি আমাদেরকে গিভেন কি, যে মড অফ এক্স মাইনাস টু লেস দ্যান ডেল্টা, তো সচরাচর এভরিথিং মানে প্রতিটা কেসের ক্ষেত্রে ডেল্টার মানটা আমরা কি ওয়ান নিয়ে থাকি, বাট এটা কোনো যে কন্ডিশন নয় যে ডেল্টা ইকুয়াল টু ওয়ান নিতেই হবে, ঠিক আছে, তুমি ওয়ান পয়েন্ট ফাইভ নিতে পারো, বেশি নিতে পারো, তিন প্লাস সবই নিতে পারো, বাট ডেল্টা ইকুয়াল টু ওয়ান নিলে কি হয় ক্যালকুলেশনের সুবিধা হয়, তার জন্য আমরা ডেল্টা ইকুয়াল টু ওয়ান চুজ করে থাকি। সো মড অফ এক্স মাইনাস টু লেস দ্যান যদি ওয়ান নিই তবে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত হবে, দেখো আবার এক্সপেনশন না করে নর্মালি লিখে রয়েছে, দেখো এ মাইনাস ডেল্টা মানে কি টু মাইনাস ওয়ান, তাই না, তাহলে কত ওয়ান হবে, এবং টু প্লাস ওয়ান মানে অ্যাকচুয়ালি থ্রি হবে। তো এই যে এক্স এর ভ্যালুটা কত ওয়ান থেকে বড় এবং তিনের থেকে ছোট, এই যে ইন্টারভ্যালের মধ্যে এটা কি করবে বিলংস করবে। সো দেখো এক্স এর মানটা কত নিই আমরা, তিনের থেকে ছোট এবং আগের থেকে বড়। এবার আগের যে প্রবলেমগুলো সলভ করলাম তার থেকে একটু একটু ডিফিকাল্ট, এটা দেখো ওখানে কি থাকছো সামথিং, ওপরে একটা ভ্যালু বের করতে হতো বা নিচে ভ্যালু বের করতে হতো, এখানে দেখো ওপর এবং নিচে অ্যাকচুয়ালি কি এই যে রেশনাল ফাংশন পি বাই কিউ, পি বাই কিউ এই আকারে রয়েছে, সো আমাকে ওপর নিচে দুটো ভ্যালু বের করতে হবে, তার জন্য আমরা এখানে ধরে নেব ফর দিস বাউন্ডারি কন্ডিশন। সো ফর দ্য বাউন্ডারি কন্ডিশন ওয়ান লেস দেন এক্স লেস দেন থ্রি, দেখো সবসময়তে কি যে এই যে এপসাইলন ভ্যালুগুলো পাই ডেল্টাগুলো পাই অ্যাকচুয়ালি কি হয় এটা তো খুবই ক্ষুদ্র হয়, মানে অ্যাকচুয়ালি খুবই টেন্স টু জিরোর মতো, মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা খুব বেশি হয় না, তার জন্য কি এই যে ভ্যালুটা নিতে হবে সেটা আমাকে খুব ছোট হয় সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। তার মানে কি দেখো এই যে ভ্যালুটা রয়েছে সেটা কোন দিকটা নিব, যদি এক্স এর মানটা একের থেকে বড় হয় তার মানে দেখো এই যে ভ্যালুটা যদি আমরা কিনি ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেটা রয়েছে সেটা যদি আমরা বড় ভ্যালু নিই তাহলে কি অ্যাকচুয়ালি এই যে রেশনাল ফাংশনটা রয়েছে পি বাই কিউটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা ছোট হয়ে যাবে, তো আমাকে এমনভাবে চুজ করতে হবে যাতে এই ভ্যালুটা কী হয় খুবই ক্ষুদ্র হয়। তো সামথিং ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ এই যে ভ্যালুটা রয়েছে সেটা আমাকে কেমন নিতে হবে এবং কোন পয়েন্টে নিতে হবে, দেখো যদি আমরা এটা তিনের থেকে ছোট নিই মানে অ্যাকচুয়ালি কি লেস দ্যান নিই, লেস দ্যান ইকাল টু নিতে পারি কোনো অসুবিধা নেই, কারণ ওই বিন্দুতে পয়েন্ট নিলে কোনো প্রবলেম হবে না। সো সামথিং এবার দেখো এক্স ইকাল টু আমরা কী নিলাম ওই তিন বিন্দুটা নিলাম, মানে অ্যাকচুয়ালি কি এই যে কন্ডিশনটাকে আমরা ইকুয়াল নিয়ে নিলাম মানে ক্লোজ ইন্টারভ্যালে নিয়ে নিলাম। তো ফাইভ ইন্টু থ্রি স্কোয়ার প্লাস সিক্স ইন্টু থ্রি প্লাস টুয়েলভ, তো এটা অ্যাকচুয়ালি ভ্যালুটা কত দাঁড়াবে সামথিং, ভ্যালুটা হবে সেভেন্টি ফাইভ, ঠিক আছে, সামথিং নয় অ্যাকচুয়ালি ভ্যালুটা এত এতই হবে। তো এবং সিমিলারলিভাবে এখানে কি দেখো ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তো আগেই বললাম যে ব্যাপারটা যে এখানে কেন আমরা বেশি নিব, যদি এই ভ্যালুটা বড় নিই তবে আমাদের সুবিধা কি ভ্যালুটা অ্যাকচুয়ালি কি ছোট হয়ে যাবে, মানে টেন্স টু অ্যাপ্রোচ করছে একটা ক্ষুদ্র মানে কি লোয়ার পয়েন্ট, মানে অ্যাকচুয়ালি কি লিটিল লিটিল ভ্যালু মানে খুবই কম ভ্যালু পাচ্ছে, সো এটা আমাদেরকে সুবিধা বেশি, তার জন্য ওই ভ্যালুটা নিব। তবে এই ভ্যালুটা কত দাঁড়াবে অ্যাকচুয়ালি যখন ফাইভ ইন্টু ওয়ান প্লাস ওয়ান মানে অ্যাকচুয়ালি কি ভ্যালুটা দাঁড়াবে কত মানে দুই, মানে অ্যাকচুয়ালি কি টেন, দেখো দশের থেকে বড়, ঠিক আছে, খুব বেশি হয়ে যাচ্ছে। সো সিমিলারলি ক্ষেত্রে যখন আমরা ভ্যালুটা অ্যাকচুয়ালি পুট করব, তো সামথিং ফাংশনটা আবার লিখছি না, দেখো সামথিং যদি ফাংশনটা মানে এফ অফ এক্স হয়, এফ অফ এক্স মাইনাস ফোর বাই ফাইভ যেটা লেস দ্যান ইকাল টু কত হবে, এই ভ্যালুটা কত হয়েছে সেভেন্টি ফাইভ, সো এটা সেভেন্টি ফাইভ বাই কত টেন,
এবং এটা কত অ্যাকচুয়ালি জানি আমরা কি ডেল্টা, তাই না? তো সামথিং এই ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, তার মানে এফ অফ এক্স মাইনাস 4/5 অ্যান্ড অলসো দিস উইল বি দ্য 75/10 অ্যান্ড ডেল্টা কেমন নিতে হবে, আর এপসিলন চুজ করতে হবে। এপসিলন নিতে গেলে কত, এখানে হচ্ছে 10/ যদি 75 নিই তবেই এই ভ্যালুটা কত হবে, এপসিলন দাঁড়াবে, তার জন্য কত হবে এটা দেখো এপসিলন হবে। তাহলে এপসিলন মানে অ্যাকচুয়ালি ডেল্টার মানটা কত নিলাম, এরকম নিলাম। তো ডেল্টার মানটা কত হচ্ছে এখানে দেখো একটু লক্ষ্য রাখতে হবে যে ডেল্টার মানটাও অ্যাকচুয়ালি কি ইনফিমামই হবে, কারণ অলরেডি একটা ভ্যালু নিয়েছি আমরা। দেখো ডেল্টার মানটা কত নিয়েছি, এখানে 1 চুজ করেছিলাম সামথিং, তাহলে কি একটা 1 তো হবেই। এবং এর সঙ্গে যে দেখো 10/75 মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত, 10/75 মানে কত, 2/15, তার মানে এপসিলনের মান অ্যাকচুয়ালি ডেল্টার মানটা কত নিচ্ছি আমরা, যে এপসিলন ইনটু 2/15, এই যে ভ্যালুটা মানে অ্যাকচুয়ালি 1,1,2/15 এপসিলন, ঠিক আছে। তো এই যে ভ্যালুটা নিচ্ছে দেখো অ্যাকচুয়ালি ডেল্টা ইকুয়াল টু কত নিয়েছি আমরা, এপসিলন ইনটু 10/75, মানে অ্যাকচুয়ালি কি ডেল্টা ইকুয়াল টু এপসিলন 2/15। তো দেখো যখন আমরা 15 ডেল্টা/2 একটু এপসিলন নিচ্ছি, এই যে রিলেশন এপসিলন ডেল্টার মধ্যে রিলেশন, এটা কিন্তু আমাদেরকে বের করতে বলেছে। তার মানে মড অফ কি রয়েছিল, মানে অ্যাকচুয়ালি x³ - 4/x² + 1 - 4/5 <= এপসিলন, কার জন্য হবে, হবে কার জন্য, ডেল্টা ইকুয়াল যখন ইনফিমাম অফ 1,εx² × 2/15 হবে, এই যে ভ্যালুটা হবে, তার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের এই যে কন্ডিশন রয়েছিল, এই যে লিমিটটা যেটা এপসিলন কি করবে কনভার্জ করবে বা তার লিমিটের ভ্যালুটা আমরা খুঁজে পাবো। তো এতটা হচ্ছে ভিডিও, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার আসছি নতুন ভিডিও নিয়ে, তো ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই।